আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি বা পেজটি রিয়েলভাবে ভেরিফাই করতে চান তাহলে আপনাদের কী কী প্রয়োজন হবে অনেকেই কিন্তু জানেন না। ফেসবুক আইডি বা পেজ আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করে রাখবেন, ফেসবুক আইডি কিন্তু ফেকভাবেও কিন্তু ভেরিফাই করা যায়, সেটা হচ্ছে ব্ল্যাক ভেরিফাইজ, কিন্তু পরবর্তীতে এটার কিন্তু আইডিতে প্রবলেম হতে পারে। তবে আপনি যদি আপনার পেজ বা আইডিতে রিয়েলভাবে ভেরিফাই করতে চান তাহলে কিছু শর্ত আছে এবং কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। যদি আপনার আইডি বা পেজটি আপনি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য, কেউ একটু স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে যে শর্তগুলো পূর্ণ করলে বা যে শর্তগুলোর মাধ্যমে আপনি আপনার আইডি বা পেজটি ভেরিফাই করতে পারবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন যদি আপনি আপনার আইডিটি ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকের যে শর্তগুলো আছে সেগুলো বিষয় জানতে হবে এবং যেগুলো দিয়ে আপনাদেরকে ভেরিফাই করতে হবে সেটাও কিন্তু জানতে হবে। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে সাইটে থ্রি ডট অপশন রয়েছে, এখন আপনাদের কাজ হবে এই থ্রি ডট অপশন এখানে ক্লিক করা। থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমাদের এই যে মেটা ভেরিফাইড নামে একটি অপশন দেখা যাচ্ছে। আশা করি সকলেরই এই অপশনটি আপনাদের আইডিতে আছে। যদি আপনাদের আইডিতে না থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, দেখতে পারবেন তারপর এই যে এখানে আপনাদের মেটা ভেরিফাইড অপশনটা কিন্তু শো করবে। এখন আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে আমাদের কিন্তু নতুন একটি সাইটে তারা নিয়ে আসলো। এখানে দেখেন এটা কিন্তু রিয়েল একটা ভেরিফাই ব্যাচ জব। তবে আপনারা যারা ফ্যাক একটা ভেরিফাই ব্যাচ নিতেন সেটা হচ্ছে ব্ল্যাক, সেটা কিন্তু অনেক ক্ষতি করবে আপনাদের অ্যাকাউন্টের। এখানে দেখেন এটা কিন্তু রিয়েল একটা ভেরিফাই ব্যাচ। সো এখানে একটা বিষয় হচ্ছে আমরা এখন কী কারণে আমরা আমাদের আইডিতে নিতে পারি এটা, আপনারা যখনই আপনাদের আইডিতে এই যে ভেরিফাই ব্যাচটা নেবেন মানে ভেরিফাই করে নেবেন আপনাদের যে সুবিধাগুলো হবে, আপনার অ্যাকাউন্টে কেউ কখনও ইফেক্ট দিতে পারবে না বা আপনার আইডিটি কখনও কেউ হ্যাক করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একাধিক পেজগুলো খুলে থাকি, আমাদের আইডির কিন্তু পেজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই আমাদের পেজ থেকে ইনকাম করতেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাডসেন্স আইডিটা আছে যে অ্যাক্সেস আইডিটা আছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে সেফ রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ভেরিফাই করে রাখতে পারেন আপনাদের আইডিটা। সো নিচে দেখতে পারবেন আপনারা নেক্সট নামে অপশন আপনাদের কাজ হবে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে ফেসবুকের যে রিক্রুটমেন্টগুলো আছে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন এই যে নামের পাশে কিন্তু এই যে আপনারা এই টিকমার্কটা পাবেন যখন আপনি ভেরিফাই করবেন। তবে কিন্তু শর্ত আছে, আপনাদেরকে ফ্রি ফ্রি ভেরিফাই দিবে না ফেসবুক টিম। এখানে দেখেন তারা বলে দিয়েছে ইউ বি ব্লিড বিটিডি 960 পার মান্থ অন দিস প্রোফাইল, আপনাকে অবশ্যই প্রতি মাসে ফেসবুক টিমকে 960 টাকা করে দিতে হবে, সেটা হচ্ছে অন দিস প্রোফাইল মানে আপনাদের প্রোফাইলের ক্ষেত্রে এবং পার মানে প্রতি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 960 টাকা করে ফেসবুক টিমকে প্রতি মাসে দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই যে এই টিকমার্কটা নিতে পারবেন মানে ভেরিফাই ব্যাচটা। এটা কিন্তু একদম রিয়েল ভেরিফাই ব্যাচ, এটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর কিন্তু আপনারা অনেকে কী করে থাকেন একটা ব্ল্যাক ভেরিফাই এটা কিন্তু ফ্রিতে নেওয়া যায়, এটা আসলে অনেকটাই ক্ষতি করবে, আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন না, পরবর্তীতে দেখতে পারবেন আপনাদের আইডিতে ক্ষতি হবে কারণ ফ্রি জিনিস কখনোই ভালো হয় না। সেক্ষেত্রে যারা রিয়েলভাবে নিতে চান এই যে এটা কিন্তু আপনারা নিতে পারবেন, তবে আপনাদেরকে টাকা কিন্তু দিতে হবে ফেসবুক টিমকে। এখন যদি আমি এখানে যে এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিছু অপশন রয়েছে, যে এখানে দেখেন হোয়াট বেনিফিট আই গেট উইথ মাই সাবস্ক্রিপশন। আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এখানে দেখতে পারবেন রিক্রুটমেন্টগুলো তারা কিন্তু দিয়েছে, এগুলো কিন্তু আপনারা ট্রান্সলেট করে কিন্তু নিতে পারেন, এগুলো ট্রান্সলেট করে নিতে পড়ে নিতে পারেন। এবং আরও এখানে রিক্রুটমেন্ট অনেকগুলো আছে কিন্তু আপনারা এই যে এখানে দেখেন আরও কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি একটা রিক্রুটমেন্ট দেখাই, সেটা হচ্ছে এই যে ইউর গভর্নমেন্ট ইউজ আইডি শোল্ড মানে আপনাদের এনআইডি কার্ড আছে মানে সরকারি যে কার্ডটা আছে সেটাও কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আর আইডিতে কিন্তু অনেকেই বলে কি করে যে আপনার আইডিতে আপনার নামের সাথে মেসিং হবে, আসলে এটা কোনো তথ্য নয়, আপনাকে অবশ্যই ভেরিফাই করার জন্য গভর্নমেন্ট ইউসের আইডি প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে, টাকা ছাড়া কিন্তু। আর এখানে পলিসি আছে, আপনারা পলিসিও কিন্তু দেখতে পারেন, এখানে দেখেন রিকোয়েস্ট ইউর ফ্রন্ট থ্রুক অ্যাপেল গুগল স্টোর ইউর পেমেন্ট উইল বি রিসেন্ট টু অরিজিনাল পেমেন্ট মেথড, মানে অরিজিনাল পেমেন্ট মেথড দিয়ে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। সো অনেকেরই জানা ছিল না যে ভেরিফাইটি কীভাবে করে বা ভেরিফাই করার জন্য কী কী প্রয়োজন, তাদের জন্যই কিন্তু এই টিপসটি ছিল।